হাদিস করার মানতে গেলে কী করে মানতে হবে এভাবে মানতে হবে এভাবে মানি বলেই তো মজা পাই হাত তুললে যে দোয়াটা কবুল হয় কি করে হয় আপনাকে সেই পুরনো স্মৃতি একটু দিয়ে দিই যদিও এখানকার যতজন মানুষ আছে সোশ্যাল মিডিয়ায় সবাই জানে একটা ঘটনা দ্বিতীয়টা জানে না দুটো ঘটনা অ্যাডজাস্ট করে আপনাকে একটু আমি দেখাই খেয়ালটা করেন আমি আর আমার স্ত্রী খাটের উপরে শুয়ে শুয়ে হট করে ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখছি একজন বক্তা খুব হুঙ্কার দিয়ে কথা বলছে আমি বললাম বাপরে বাপ এই বক্তার সাথে যদি আল্লাহ ওয়াজ করে দিত কতই না ভালো হতো নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কতই না ভালো হতো এই এই বক্তার সাথে যদি একদিন বক্তৃতা করতে পেতাম এটা আমার মনের আকাঙ্ক্ষা মনের ইচ্ছা এই কথা বলে মোবাইলটা রাখলাম হয়তো আধ ঘন্টা বা এক ঘন্টা হয়েছে ঠিক অতটা মনে নাই এমন তো অবস্থায় হঠাৎ করে একটা মোবাইলের রিং বেজে উঠলো সময় ফোন আসতেই থাকে আমি বললাম আসসালামু আলাইকুম বলছি ওয়ালাইকুম সালাম বলছিলাম ডোমকুল থেকে নজরুল সাহেব বলছি জি বলেন হুজুর পাঁচ বদ পিস সাহেব বলি ওনাকে আমি মানে মজা করে আর কি বলেন হজুর ঘটনা কি তো বলছে একটা ডেট দিতে হবে একত্রিশে ডিসেম্বর আমি ডায়রিটা দেখি ডেট ফাঁকা আছে কিনা তো বলছে নজরুল সাহেব বলছে ডেট ফাঁকা থাকবে না মানে কোথাও যদি ফাঁকা না থাকে তো ফাঁকা করে নিতে হবে তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি দাঁড়ান তো ডায়রিটা দেখতে দেখতে বলছে প্রধান বক্তা আব্দুর রাজ্জাক মিন ইউসুফ দ্বিতীয় বক্তা শাহিনুর রহমান তৃতীয় বক্তা রাহুলকে নিয়ে যায় না আমি হান্ড্রেড পার্সেন্ট ফাঁকা আছে আপনি মারেন লিখেন ফাঁকা নাই মানে একটু আগে দোয়া করলাম আল্লাহ কবুল করে নিয়েছে তো চোখ দিয়ে পানি চলে আসলো চোখ দিয়ে পানি চলে আসলো আল্লাহ আকবার আরে ভাই আলেম হতে হবে এইরকম নাকি হক কথা বলা যখন ওনার সাথে আমি সাক্ষাৎ করলাম সালাম দিলাম তো মনে হলো যেন আমাকে কত বছর আগে থেকে চিনে এইটা ওনার ব্যবহার এইটা ওনার ব্যবহার কতদিন আগে থেকে যেন চিনে আর এই যে সালাফি কনফারেন্সে বক্তৃতা শোনেননি আমার জি তার কিছুদিন আগে রাত্রিবেলায় আমি বলছি আল্লাহ কত বড়ো বড়ো মাহফিলে আমি বক্তৃতা করি তো বাংলাদেশে তো যাবো ভাবছি দেখা যাক কী করা যায় যদি সারাফিকন করে একবার দাওয়াত হতো তো আলহামদুলিল্লাহ ভালো হতো পরের দিন রবিবার শনিবারে আমি একটা ব্যাস্কে পরে এসে এই কথাটা আমি আর আমার স্ত্রী দুজনেই ওই একইভাবে শুয়ে শুয়ে বলছি আল্লাগো সালাফি কনফারেন্সে যদি একবার দাওয়াত পেতাম অন্তত ভালো লাগতো কেন অনেক আলেমলেমরা আসে তাদের সান্নিধ্যের জন্য লাখ লাখ জনতা হয় তার জন্য না আলেম আমাদের সাথে একটু থাকলে সময়টা ভালো কাটবে এই জন্য যদি দাওয়াত পেতাম কতই না ভালো হতো ওখান থেকে আমার বাড়ির থেকে বাহান্ন কিলোমিটার দূরে আমার একটা চেম্বার আছে একদিন আমি ট্রিটমেন্ট করি একদিন ওখানে বসি তো ওখানে গিয়ে আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে তো সে সমস্ত কিছু মুছে দিয়েছে টেবিল চেয়ার মুছার পরে বসার পরে তো নেটটা অন করে দিয়েছে মেসেঞ্জারে প্রথমে কি মুনির বিন মুজাহিদ বলে একজন ভাই ওখানে নক দিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবদুল্লাহ বিন আব্দুর রাজাক ভাইয়ের তরফ থেকে বলছি ওস্তাদজি বলেছে এবার আপনাকে দুটো মাহফিলে চাই চাই বুঝেননি রাত্রেবেলায় ভাবলাম পরের দিন দেওয়া সঙ্গে সঙ্গে আবু এসি ভাইকে ভাইয়ের নাম্বারটা দিয়ে বললাম ওনার সাথে যোগাযোগ করেন উনি আমার বাংলাদেশের সিডিউলটা একটু দেখছেন তো আলহামদুলিল্লাহ পোস্টারও হয়ে গিয়েছে একটা বক্তৃতা শেষ আবার আল্লাহ যদি বাঁচিয়ে থাকে তো নারায়ণগঞ্জে ইনশাল্লাহ দেব বক্তৃতা যখন করলাম এক বারোটা পঁয়তাল্লিশ আমাকে দেওয়া হয়েছিল বারোটা পঁয়তাল্লিশে প্ল্যান করে সাজানো হয়েছে যে সাইনুর রহমানের বক্তৃতা শুনলে তো মানুষ পেশ করে না ডায়াবেটিসের রোগী বসে থাকে তো মানুষকে একটু হুঙ্কার দিতে হবে তো লোকজনকে জাগিয়ে তুলতে হবে যে এই বক্তৃতা শুরু করেছে আলহামদুলিল্লাহ এত চিৎকার চেঁচামেচি দিয়ে জনগণ আমাকে ভালোবাসা দিয়েছে বক্তৃতা শেষে যখন গাড়িতে উঠবো আবদুল্লাহ বিন আবদুল্লা বুকে জড়িয়ে ধরে বলছে আব্বুর সাথে দেখা না করে যেতে পারবেন না আমি বললাম আপনার আব্দুল আব্বুর সাথে দেখা করতে হবে আর ওদিকে আমার রাজশাহীতে ছোট খালা বলছে মামা তুমি যদি আমার বাড়িতে না আসো সম্পর্ক থাকবে না ঠেকান তা আমি বললাম কি করব আমি তো একটা গাড়ি করেছি যাওয়ার জন্য তিনি নিজের গাড়ি আমাকে দিয়ে বললেন ভোরবেলা আব্বুর সাথে দেখা করে তারপরে যাবেন তারপরে আমি বাড়িতে চলে গেলাম ঘুমতো আসে কি ওইরকম অবস্থা তারপরে যখন আসলাম ফজর আবদুল্লা ভাইকে ফোন দেওয়া হলো তিনি আসলেন উস্তাদজি একটু সময় নিয়ে বেরিয়ে আসলেন যার সাথে হ্যান্ডশেক করতে চাচ্ছি সেই বুকে জড়িয়ে ধরে এটা বোধহয় ভালোবাসা না নাকি বুকে জড়িয়ে ধরে আমার জন্য দোয়া করলেন শেখের জন্য ছোট একটা উপহার এনেছিলাম আলহামদুলিল্লাহ গ্রহণ করলেন এত আমি খুশি হয়ে গেলাম অন্তর একটা শান্তি হয়ে গেল কেন আল্লাহ সোমান তালা মানুষকে ওই দিকে ধাবিত করে মানুষ যা চাই মানুষ যা চাই আরও যে কত আলেমের সাথে কত ঘটনা ঘটেছে ওটা তো আপনাকে অন্য কোনো দিন শোনাবো আপনাদের এখানে আবার উনত্রিশ তারিখে আসছি ঠিক না কোথায় কটা বারো ভরিয়া বারো হরিয়া মহারাজপুর আবার আসছি ইনশাল্লাহ ওদিনও অন্য কোনো ঘটনা আপনাকে শোনাবো বলছিলাম আমি আমার দুয়াটা যে আল্লাহ এভাবে কবুল করে আপনাকে বলছি তবে আমাকে আমার পিস বাড়িয়েন না বুঝেননি মানে আল্লাহকে বললে কেন আল্লাহ শোনে আল্লাহকে বললে যেন আল্লাহ শোনে তো শোনার পেছনে কারণটা কি কারণ যে থাকে এরকম এ দেখেন এরকম কারণ শাহিনুর রহমান একটা ডিগ্রি করছে ইন্ডিয়াতে বলে ডিএল ডিএলএড যেটা করলে প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়া যায় তো আমি বিভিন্ন ক্যাটাগরির ছেলে মেয়েদেরকে পড়াই ইংরেজির শিক্ষক আমি তো ইংরেজি পড়াই যারা চাকরি পাবে আর্মি থেকে শুরু করে আবগারি বিভিন্ন ধরনের গ্রুপ প্রাইমারি হাই সমস্ত টিচাররা বিভিন্ন লেভেলের শিক্ষকরা হবু শিক্ষকরা আমার কাছে পড়ে তাদের কলিজার টুকরা আমি আমি আমার কাছে ইংরেজি তারা পড়ে আপনাদের দেশের বহু মানুষ আমার ক্লাস করে অনলাইনে তো তারা আমার কাছে পড়ে তো তাদেরকে আমি এই যে পড়াই এই যে পড়ানোর মধ্যে দিয়ে যে ইসলামটাকে আমি কি করে এক্সপোজ করি ইসলামটাকে যে কি করে বলি আপনি যদি আমার একটা ক্লাস দেখেন তো বুঝতে পারবেন আমাদের টার্গেটটা কি পৃথিবী দেখেছি মানে কুসংস্কারকে মুক্ত করব আর আমাদের অরিজিনাল ইসলামটা কি করব। জাতির সামনে পেশ করব এতে থেকে আমাদের লজ্জা হওয়ার দরকার যে দ্বিধাবোধ থাকার দরকার কারণ আমরা কার কথা বলছি ওই আল্লাহর কথা যে আল্লাহ এক সেকেন্ডের মধ্যে আপনাকে আমাকে ঝিটিয়ে বিদায় করে দিতে পারে তখন আল্লাহ সোবানাতলা নিজ দায়িত্বে ওই জাতির গজব প্রেরণ করেন তখন এলাকার সমস্ত মানুষ দোয়া করেও আসমান পর্যন্ত যায় না একটা করে আজকে পায়ের মানুষকে বোঝাতে পারি দিন রাত আপনি সম্মিলিত মনোজাত করছেন করেন না কথা বুঝেন আমার করেন কিনা দিন রাত সম্মিলিত মোনাজাত করছেন আরে মসজিদে তো করছেন করছেন মানুষটা মারা গিয়েছে তারও তারপরে করছেন আচ্ছা করেন আমি আপনার সম্মিলিত মোনাদ বন্ধ করতে আসিনি আমি বলতে চাইছি যে আল্লাহর কাছে চাইলে তো সরাসরি কবুল হয় আল্লাহর কাছে কাছে চাইলে চাইলে সরাসরি হয় 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 কবুল কবুল তো তো আল্লাহর আপনি যে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ দোয়া যে আসমান পর্যন্ত পৌঁছালো না আপনি কি বুঝতে পারেননি যে আপনার সমাজে অন্যায় চলছে নালে হাদিসের কি করবেন আল্লাহ যে নিজ দায়িত্বে গজব পাঠাচ্ছেন আপনাদের মধ্যে আমাদের মধ্যে যে ইউনিটি নাই তার কারণটা কি বুঝতে পারেননি তার কারণটা যে কোরআন এবং সহি সন্না থেকে আপনি আমি দূরে সবাই নিজেদের পকেটের কথা আমরা নিয়ে ব্যস্ত সবাই নিজেদের পকেটের কথা নিয়ে আমরা ব্যস্ত জি নইলে আপনার দোয়া কেন কবুল হবে না দোয়া তো কবুল হওয়ার কথা ছিল কিন্তু আপনার দোয়া কবুল হয় না দাবের রাজ্যে বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ সোমানা তালা বলছেন জিব্রাহল জি বলেন যাও তো চাপায়ের মানুষকে উল্টে দিয়ে আসো জি হাদিসের চাপায়ের মানুষ নাই আপনাকে বোঝানোর জন্য বুঝেন চাপায়ের মানুষকে মানুষ সদ্য উল্টে দিয়ে আসো চরম পাপে লিপ্ত রয়েছে রসুল আসলাম যে নীতি কথা নীতির কথা বলেছেন সেই নীতিকে তোয়াক্কা করে নিজে ইঞ্জিনিয়ার হয়ে ও জাতিকে উল্টো পাল্টা কথা বোঝাচ্ছে নিজের ধর্মের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য নিজের পকেটের তৈরি হাদিস জাতির সামনে পেশ করছে হককে মেনে নিতে পারে না অতএব গোটা চাপায়ের মানুষকে উল্টে দিয়ে আসো তো এখন জিবুরা আল্লাহ সাদুসাল্লাম এসেছেন এসে বলছেন আল্লাহ চাপায় এসে দেখছি এক ব্যক্তি দুই ব্যক্তি হাদিসে এক ব্যক্তি এসেছে আমি আপনাকে বোঝাচ্ছি চাপায় এসে দেখছেন যে পাঁচজন ব্যক্তি খুব আল্লাহওয়ালা খুব আল্লাহ ওরা দিন রাত সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরে ব্যস্ত তাহার যদি সলাত আদায় করে মানে পরেশগার এ লেভেলের পরেশগার মানুষ তারা যে এখানে আছে আল্লাহ তাদেরকে বের করে কি আমি চাপায়ের মানুষকে উল্টে দেব তুমি যে কমকে ধ্বংস করতে বলেছ তুমি যে কমকে উল্টাতে বলেছ এই দু একজন আলেমকে বের করে কি উল্টাবো তখন আল্লাহ সোমানা তারা তাকে বলছে জিব্রাহল তাদের সহ উল্টাও জি তাদের সহ উল্টাও তাদেরকে দিয়েই শুরু করো কেন কারণ হকের ব্যাপারে আমার হকের ব্যাপারে আমি আল্লাহর হকের ব্যাপারে জাতির সামনে তার মুখটা বন্ধ ছিল কিসের ভয়ে জানি না কিসের লোভে জানি না আছে না কিছু মানুষ কিছু মানুষ দেখবেন এরকম আছে বাবা অত ফেতনার দরকার নেই কালকে সকালবেলায় উঠে এই এলাকার বহু মানুষ এই কথা বলবে যে জল দিলা দিলা সম্মিলিত মোনাজাতের ব্যাপারে আলোচনা করার কি দরকার ছিল বলবে না এ কথা বলবে আপনি দেখে নিন মিলে নিন তারপরে আবার কত বড় জাহেল আমরা কত বড় জাহেল তারপরে আবার কি বলবে জানেন আমি আমি এটা জানি এটা বলবে কারণ এই রোগের ট্রিটমেন্ট তো করছি রাতের পর রাত এই রোগের ট্রিটমেন্ট করছি তো আগে অ্যান্টিবায়োটিকটা এমনি আপনারা হাতে দিয়ে আসছি এখন খাবেন না কিন্তু বুঝেননি কথা অ্যান্টিবায়োটিক এমনি আপনাকে দিয়ে যাচ্ছি এখন খাবেন না কারণ এখন কেন খাবেন যখন এই আমার অসুখটা দেখবেন সমাজে তখন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা দিবেন মানে এক্সট্রা ডাক্তার দেয় কিনা এ যদি না শুকায় ঘাটা আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করেন তো সাইনুর রহমান অ্যান্টিবায়োটিক দিছে এবার রোগটা কি দেখা দেবে কালকে সকালবেলায় চায়ের দোকানে আরে চায়ের দোকান মানে তো মিনি সংসদ ভবন তো ওই মিনি সংসদ ভবনে কি বলবে জানেন বহুত আলেম আলেমা আছে অমক আছে তমক আছে তারা চা পান বিড়ি জর্দার সিগারেট খেতে খেতে বলবে আরে সবই যে ভুল বলে গেল রে আমাদের দাদা কি কম বুঝতো নাকি পৃথিবীর সবচেয়ে সেরা পৃথিবীর সবচেয়ে সেরা দলিল কি আমাদের বাপদা থেকে কম বুঝতো এটা যে বলবে আমি গ্যারান্টি আপনি নিয়ে আসলে আমি সই করে তবে এটা যে বলবে তখন তখন বুঝেননি মানুষ এই বলবে এতদিন আমাদের বাপদা তো ভুল করলো তাহলে বলে যাক সাইনুর রহমান বলুক আমার বাপ জাহান নামি আমাদের পূর্বপুরুষ সবাই জাহান নামি যে কথাও তো কঠিন সবাইকে জাহান্নামি পাঠিয়ে দেবো হয় নাকি এটা কেমন কথা এটা কেমন কথা আমি তোর ফজলুল করিম না যে আমার লোককে শুধুমাত্র জাহাজে করে পার করব এটা তো পারি না আমি তো তখন এই এই শ্রেণীর লোকরা এই কথা বলবে আমাদের বাপদাদাকে এতদিন ভুল করেছে তখন আর পাঁচটা মানুষ ইভেন চায়ের দোকানদার ও সকালবেলা ভোরবেলায় যায় ও বেলা ভোরের তিনটে সময় উঠে চায়ের দোকান খোলে আর রাত্রি এগারোটার সময় আসে ও দুনিয়ার কিছু বোঝে না ওই চা চা পাতা আর ওই চিনি ছানা যে কিছুই বোঝে না ওর লাই হচ্ছে তিনটার মধ্যে সীমাবদ্ধ সে বলবে জি জি ঠিক বলেছেন গো ও বলবে এক সারা তাই করে না আবার দোকানে টিভি রেখেছে জানেও না যে হারাম টিভি রেখে ওই ইনকাম করা এবার ও ইন্ডিয়ান আমাদের দেখের গান চালায় আমাদের দেখে সিনেমা চালায় আর টুপিওয়ালা দাঁড়িয়েলা লোকরা ওখানে দেখে মানে ওটা ওয়াজিব মাগরিবের পর আছেন এরকম দৃশ্য আমি জানি না আপনার এলাকা আছে কিনা জি তো এবার ওরা যে এই কথা বলবে তো আল্লাহ সোমান পৃথিবী সৃষ্টি করলেন সংবিধান পাঠালেন আল্লাহ কি জানেন না যে চাপায়ের লোকজন কেমন মাল জানেন না আল্লাহ জানেন বিধায় আল্লাহ কি করলেন এই যে মিনি সংসদ ভবনে যে কথাগুলো হবে সেই কথাগুলোর ব্যাপারে আল্লাহ সোমাতলা এখানে লিখে দিলেন এখানে লিখে দিলেন এখন এখানে লিখে দিলেন বলতে গিয়ে যে আমি একটু বিপদে পড়ে গেলাম একটু আপনাকে বুঝাই রাস্তায় দেখবেন উঁচু নিচু জায়গা থাকে উঁচু নিচু কি বাম্পার বলেন না চিরকাল শুনে আসছেন বাম্পার কিনা আমি বলছি বাম্পার বলে কোনো শব্দ ইংরেজিতে নাই বাম্পার বলে কোনো শব্দ ইংরেজিতে নাই কথাটা হচ্ছে বাম কি বাম যেমন আপনাকে যদি আমি এখন বলি যে বলেন তো আপনি লাদেনকে চিনেন কিনা মানে টিভিতে দেখেছেন পত্রিকা দেখেছেন সবাই হাত তুলবেন জি দেখেছি আমরা দেখিনি আমরা দেখেছি আমি বলছি আল্লাহর কসম করে বলছি আপনারা কেউই লাদেনকে দেখেননি আপনি দেখেছেন ওসামাকে লাদেনের বেটাকে আমাদের মাইন্ড সেট আপটা দেখেন ঠিক না আমরা দেখেছি ওসামা বিন লাদেন লাদেনের ব্যাটাকে অথচ লাদেন মানে ওসামাকে মনে করি ঠিক না আপনি যেমন সাইকেলকে পাম্প দিতে যান ওই দোকানে গিয়ে বলেন যে ভাই একটু পাম্পারটা দেন জি না পাম্পার যে পাম্প করে তাকে বলা হয় মানে আপনি পাম্পার আমি পাম্পার যদি পাম্প করি ওই মেশিনটার নাম হচ্ছে পাম্প মেশিন আপনাকে বলতে হবে পাম্প মেশিনটা দেন এগুলো আছে সামাজিক ভুল করি কিনা আমরা আ তো সামাজিক ভুল হতে 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 মানুষ কোরআনে ভুল করে ফেলেছে দেখেন লেখা আছে কোরআন শরীফ কোরআনুল করিমের ছাপ্পান্নটা নাম আল্লাহ সুমান আতালা দিয়েছেন ছাপ্পান্নটা নাম জাতির পছন্দ হয়নি তার মধ্যে ঢুকেছে কোরআন শরীফ দেখেন মানুষ কত কারিগর বাপরে বাপ চাপাই নবাবগঞ্জের মানুষ নকশি কাঁথা বিক্রি করে সেই সাথে এ দেখেন দেখেন কত ডিজাইনার বাবা রে বাবা আল্লাহ আর মধ্যে ও লিখে দিয়েছে কোরআন শরীফ কে বলল কোরআন শরীফ বলতে হবে করিম খালি মাজিদ উপরে নাম রয়েছে আর আপনি আমি কোরআন কোরআন পর্যন্ত ছাড়িনি বুঝতে পারেননি তাহলে এবার আপনি বললেন কোরআনও কি ভুল থাকে জি এক শ্রেণী মানুষ যে ভুল করে নিজের মন মতো ধর্মটাকে মানার চেষ্টা করে বলছিলাম এটা তো ভুল দেখলাম তাই বললাম এটা তো ভুল দেখলাম তাই বললাম এবার আপনাকে বলতে চাইছি যে মিনি সংসদ ভবনে কি বলবে দলিল আমাদের বাপদাদা কি কম বুঝে আমাদের বাপদাদা কি এতদিন ভুল করে গিয়েছে আমার হাতে কোরআনুল করিম রয়েছে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়ত নম্বর একশো সত্তর সুরা মাইদা সুরা নম্বর পাঁচ আয়ত নম্বর একশো চল্লিশ সুরা আরাফ সুরা নম্বর সাত আয়ত নম্বর সত্তর সুরা লুকমান সুরা নম্বর একত্রিশ আয়ত নম্বর ছয় একুশ সুরা আম্বিয়া ছয় নম্বর একুশ আট নম্বর তিপ্পান্ন এতগুলো জায়গায় আল্লাহ সুবানা তালা বলছেন যে ওদের কাছে যদি হকের দাওয়াত নিয়ে যাও তারা বলবে আমাদের বাপ দাদা কি কম বুঝতো আল্লাহ সুবানা তালা এতগুলো যতগুলো আয়াত বললাম প্রত্যেকটা আয়াত আল্লাহ সুবানা তালা কি বলছেন যে তারা এ কথা বলবে অথচ তাদের বাপ দাদা দিন ধর্ম কিছুই বুঝতো না খুলে দেখেন কোরআন নগর আপনার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে একটা রেফারেন্স এদিক হলে আপনি আমাকে কলার ধরবেন আমি আপনাকে অনুমতি দিলাম বুঝতে পেরেছেন তাহলে কি হলো আর একবার রেফারেন্সটা নিয়ে নেন সোরা বাকারা দুই নম্বর সোরা জানি না আমরা আয়ত নম্বর একশো সত্তর সোরা মায়দা শ্র নম্বর পাঁচ আয়তম্বরী একশো চার একশো চল্লিশ বলেছিলাম এই জন্যে একশো চার হলো সোরা আরাফ সো নম্বর সাত আয়ত নম্বর সত্তর সোরা লুকমান শ্রো নম্বর একত্রিশ আয়ত নম্বর একুশ ছ নম্বর একুশ এক নম্বর তিপ্পান্ন এই যে তিন এই চার পাঁচটা জায়গায় বললাম ওই জায়গা খুলে দেখেন এখনই বুঝতে পারবেন যে যে লোকগুলা সংসদ ভবনে কালকে আলোচনা করবে তার দলিল দিয়ে আছে যে তোদের বাপদাদা কিছু বুঝতো না রে আল্লাহ বলছে এটা অ্যান্টিবায়োটিক হাতে রেখে দেন খাবেন না এরা রোগীকে দিবেন না এখন প্রয়োজনই নাই যখন এ রোগটা দেখবেন তখন অ্যান্টিবায়োটিকদের দিবেন তখন ওর আর কিছু বলার না ও চুপ করে যাবে বলবে এরা চেহাবি এরা ফেতনাবাজ জি এসে শেষ কথা আর কোনো কথা হবে না আর কত কোনো কথা হবে না তাহলে কুসংস্কারকে ধরিস করে দেওয়ার জন্য কার জন্ম মোহাম্মদ তিনি এমন একটা জামানায় জন্মগ্রহণ করেছিলেন কারোর বাড়িতে যদি কন্যা সন্তান হতো জীবন্ত পথিত করা হতো পুঁতে ফেলা হতো বলে তো এর চেয়ে জাহালাত আর কিছু হতে পারে সেই জামানার মানুষ এমনভাবে শুধরে গেলেন এমনভাবে শুধরে গেলেন গোটা বিশ্ব তাদের জন্য আদর্শ গোটা বিশ্ব আর আজকে আমরা এই শতাব্দীতে এসে অ্যান্ড্রয়েডের জামানায় কম্পিউটারের জামানায় এসে আপডেটের জামানায় আমরা এসে কি করছি কোরআন এবং সন্নাকে অবমূল্যায়ন করছি অবমূল্যায়ন করছি যার ফলস্বরূপ আমাদের সামনে রাস্তা হচ্ছে বন্ধুর যখন মোহাম্মদ ইসলাম সাফা পাহাড়ের উপরে উঠলেন উঠে মক্কাবাসীকে ডাক দিলেন এত ভালো মানুষ এত ভালো মানুষ আর এলাকায় নাই নসুল সাল্লাম ডাক দিয়ে বললেন শোনো আমি তোমাদেরকে একটা সংবাদ দিতে চাই তোমরা এই বিষয়ে কি আমার ব্যাপারে কি বলো সবাই তারা সমস্যরে বলেছিল তুমি তো আলামিন তুমি সত্যবাদী তোমার মতো ভালো ছেলে আমাদের এলাকায় নাই আমরা দেখিনি নসুল সলাহল আসাল্লাম বলছেন এই পাহাড়ের পেছনে একদল সৈনিক লুকিয়ে আছে তারা আক্রমণ করবে এ বিষয়ে তোমাদের কল্পনা কি ধারণা কি বলে জি তুমি যদি এই কথা বলো অবশ্যই সৈনিক লুকিয়ে আছে আমরা বিশ্বাস করি মোহাম্মদ সাইসাল্লাম বলছি জিনা আমি ওই তথ্য দিতে আসিনি তবে আমি যেটা বলতে এসেছি সেটা হলো খনুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সবাই তোমরা আজকে এই বাক্যটা বলো আল্লাহ ছাড়া হক সত্য কোন ইলা নেই তাহলে তোমরা সবাই বেঁচে যাবে তিরিশ সেকেন্ড আগের কথা কি তোমার মতো সত্যবাদী আমরা দেখিনি তোমার যে ভালো মানুষ আমাদের এলাকায় নাই মোহাম্মদ বিন তুমি শুনে রাখো তোমার মতন ভালো মানুষ এই এই এলাকায় নাই আমরা আমাদের চোখে দেখিনি তিরিশ সেকেন্ড পর তার চাচা আবুল হাব ওখানে দাঁড়িয়ে বলছে একে হত্যা করতে হবে অথবা গ্রাম ছাড়া করতে বলে কি একে হত্যা করতে হবে অথবা গ্রাম ছাড়া করতে হবে গ্রাম ছাড়া করেছিল না নিজের এরিয়ায় ঢুকতে দেয়নি নিজের এনে ঢুকতে দেয়নি কত কষ্ট বুকে নিয়ে তিনি রাতের অন্ধকারে পালিয়েছিলেন আবু বাক্কার সিদ্দিক রাজুল তানুকে নিয়ে একটা বাক্যের কারণে সুদ ঘুষ চলবে না তিনি বলেননি তখনও যে নেপা বিচার চলবে না এই সবগুলো কিছু বলেননি একটা বাক্য বলা হয়েছিল এক মাবুদকে তোমরা মেনে নাও যেটা হক তারা মানতে পারেনি কেন তাদের তিনশো জন মাবুদ আছে তিনশো জন লাত ওজ্জা মানাত হবল কত মাবুদ রয়েছে আর আপনি এক আল্লাতে বিশ্বাস করেন আমি আপনাকে বলছি আপনারও অনেক মাবুদ আছে দেখবেন আপনি আপনাকে একটু দেখায় আমি রসুল সাল্লাম বলছেন এফাউল লোহা দাড়িটাকে ছেড়ে দাও ওয়াসু সারে গোপটাকে ছাটো আমার আনা রব্বি বলে হাদিসটা শুরু হচ্ছে রসুল সাহা বলছেন আমার রব আমাকে নির্দেশ দিয়েছে আমার দিয়ে যদি কোনো হাদিস বর্ণিত হয় সেটা মিনিমাম ওয়াজিব হয় কি তাই তো মিনিমাম ওয়াজিব হয় তাহলে ওয়াজিব আর ফরজ কি খুব বেশি পার্থক্য রাখে তার মানে মোট কথা দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরজ মানেন কি না আচ্ছা দাঁড়িয়ে রাখা ফরজ ফরজ বিধানকে কেউ যদি উলঙ্গন করে মুসলমান থাকে থাকে না কালকে আপনি আপনার স্ত্রীকে বলবেন যে শাইনুর রহমান বলছে হাদিস দিয়ে বলছে দাড়ি রাখা ফরজ কি করি বলো তো তো আপনার স্ত্রী বলছে ধ পাগল কোথাকার এই তো সবাই বিয়ে হলো একটা মেয়ে একটা ছেলে হয়েছে এখন তুমি দাড়ি রাখবা মানে এখন তোমার দাড়ি রাখার কি দরকার তোমাকে এখন দাড়ি রাখতে হবে না আল্লাহ বলছেন দাড়ি রাখা ফরজ আর আপনার স্ত্রী বলছে রাখতে হবে না আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনার স্ত্রীকে মেনে নিলেন আপনার স্ত্রী হচ্ছে আপনার জন্য মাবুদ বুঝেননি আর না হলে আপনার স্ত্রীকে এই যে কাগজটা নিজান এই এই পিসটা লিখে দিতে বলেন যে আপনি দু হাজার পঞ্চান্নতে মরবেন এগ্রিমেন্ট আছে মালাকুল মতের সাথে বুঝেননি কথা মালাকুল মতের সাথে কারোর এগ্রিমেন্ট আছে নাকি আমাদের আমি যে বাড়িতে পৌঁছাতে পারবো ইন্ডিয়াতে এর কোনো আছে নাকি কখন চলে যেতে হবে জি গুড এক সেকেন্ডে কোনো গ্যারান্টি নাই তবে এখানে যে মাইক্রোফোনটা আছে তার একটা গ্যারান্টি আছে ঠিক না এখানে যে এতগুলো ক্যামেরা চলছে এগুলোর গ্যারান্টি কিন্তু যে বানিয়েছে তার কোনো গ্যারান্টি নাই তাহলে আল্লাহ বলছেন দাঁড়িয়ে রাখতে হবে আর স্ত্রী বলছে দাড়ি আসতে হবে তাহলে আল্লাহর কথাকে মানে মানে বাদ দিলেন তোয়াক্কা করলেন না এবার যার কথা মেনে নিলেন সেই তো আপনার মাবুদ জি জাহালাত অজ্ঞতা মূর্খতা কাকে বলে কোরআন হাদিস তো দূর কি বাত আপনি আপনার পরিবারকে তো ঠিক করতে পারলেন না আপনি আপনার পরিবারকে তো ঠিক করতে পারলেন না এ দিয়ে কি হবে কে দে কি হবে কেন এখান থেকে যে কথাগুলো বলতে হবে এটা হক কথা হবে কারণ একটা বক্তার কাজই হচ্ছে আপনাকে কষ্ট দেওয়া কেমন কষ্ট দেওয়া রসুল সাল্লাম বলছেন এক আল্লাহকে মেনে নিতে হবে বলেছেন তো তার মানে তিনশো ষাটটা মাবুদ চলবে না তিনশো ষাটটা মাবুদ চলবে না যখন তিনি মক্কার বুকে প্রবেশ করলেন বহুত সৈনিক তার সাথে বহু সাহাবাই কেরাম তার সাথে হাতে একটা লাঠি নিয়ে সেদিন বলেছেন অকুল জাল হক অদাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা দাহুকা যখন মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজে তার পাশে এসে সত্য দাঁড়িয়ে যায় তখন মিথ্যা ভেঙে চুরমার হয়ে যায় আর মিথ্যা জন্মই হচ্ছে চুরমার হওয়ার জন্য মিথ্যার জন্মটা কি চুরমার হওয়ার জন্য সেদিন তিনি মূর্তি ভেঙে দিয়েছিলেন আর আজকে আপনার ঘরে আপনি মূর্তির লালন পালন করেন আপনার ঘরে ঢুকলে দেখা যাবে কোন অমক নেতার ছবি ওই নেতার ছবিকে যতদিন আপনি ছড়াতে পারবেন আপনিও মূর্তি পূজক এবার ঠিক নাই ভয় পেয়ে গিয়েছে আপনার ঘরে মূর্তি থাকবে মানে খালি মূর্তি মানে কি ওই ইট কাঠ পাথর দিয়ে তৈরি নাকি ওই ছবিটা থাকলো কেন ওখানে ছবি থাকবে কেন আপনার ঘরে কে আপনি আপনার ইবাদত করলে আপনি ইবাদত করেন শুধুমাত্র কার আল্লাহ সুবানার আপনি মাথা নত করবেন আল্লাহ সুবানাকে আর সবচেয়ে যদি বেশি ভালোবাসতে হয় তো মোহাম্মদ সুসলামকে ভালোবাসতে হবে আপনাকে এরপরে আর দিতে কোনো রাস্তা নাই হ্যাঁ আপনি নেতা নেত্রীকে ভালোবাসতে পারেন আপনার এলাকার জনগণকে ভালোবাসতেন আপনি বক্তাকে ভালোবাসতে পারেন তবে ভালোবাসাটা বিরিয়ানি আর পোলাও দিয়ে হবে তার কথা মেনে নয় কথা যদি নিতে হয় জীবনে কোনো ধর্মের ব্যাপারে তাহলে মানতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি আমি কি অবস্থা করেছে আমাদের মধ্যে কতটা হালাত আমি এক একে পয়েন্টে আলোচনা করব আপনাকে রেডি করে নিলাম এতক্ষণ যাবৎ যে হক কথা বলতে গেলে কষ্ট হবে হক কথা বলতে গেলে কষ্ট হবে কেন কারণ জাতি স্রোতের বিপরীতে কখনো চলতে চাই না আমি যদি বলি এই যে মসজিদ রয়েছে এই মসজিদে জুমার দিনে যতজন লোক হয় ফজর কি অতজন হয় মনে হয় বিশ ভাগের এক ভাগ হয় কিনা সন্দেহ বিশ ভাগের হয় কিনা সন্দেহ তাহলে আজকে যে ফজরে এতজন লোক হয় না বা সামান্য কিছু লোক ফজরে হয় আর জুমার দিনে ভরে যায় তার জন্য মসজিদের উন্নতি কল্পে জালসা অথচ আল্লাহ সোবান তালার কাছে তারাই মুসলমান যারা পাঁচ অক্তের সালাত পাঁচ অক্তের মুসল্লি তার মানে বহু মানুষ আমার সামনে অমুসলমান বসে আছেন আপনি আপনার মুফতি সাহেবকে দেয় হাদিসের নিজের মতো করে অনুবাদ ব্যাখ্যা করতে পারেন কারণ আমাদের সমাজে দুটো ইসলাম আছে একটা রসুদ সাহা সালামের ইসলাম আর একটা আছে গৃহপালিত ইসলাম যেটা হুজুরের কোলে যায় আঘাত দেয় এটা অসুবিধা নয় এটা এভাবে চলবে এরাভাবে চলবে সাহাবাই কেরা আমরা যদি কোনো মানুষকে ফজরে না পেতেন ইশাতে না পেতেন তাহলে ভাবতেন যে ঘটনা কি দেখি তো ফজর পর্যন্ত ফজরে না পেলে ও মুনাফিকের লিস্টে নাম লিখে দিতেন ও মুনাফিক ভাইমান হয়ে গেছে আর আমার আপনার এলাকার এমনও মুসল্লি রয়েছে এক সপ্তাহ পর একবারে সাদা ধপ পাঞ্জাবি পরে গিয়ে একবারে ফার্স্ট কাতারে পারলে ইমাম সাহেবকে বলেন যে সরেন আপনি আমি একটু ইমামতি করি সেন সুন্দর মেখে গিয়ে সামনে গিয়ে বসে ইবাদত করছে তার সাথে ইমাম সাহেব কত গুপ্তগু করছে হেসে হেসে কথা বলছে বলেন এ দিয়ে জাতি কি করে পরিবর্তন হবে পরিবর্তন হবে না পরিবর্তন হবে না তবে বিষয় হচ্ছে যে আমরা যদি আল্লাহ সোমান রাস্তায় থাকি তাহলে আমাদের জন্য বিপদ অনিবার্য আর যদি বিপদ না আসে আপনি আল্লাহর রাস্তায় নাই যেমন করে একটা সাহাবাকে একটা সাহাবিকে দেখাতে পারবেন না যে ওই সাহাবির মুখে দাড়ি ছিল না কেউ জানেন গো নাম টাম কোনো সাহাবির দাড়ি ছিল না এমন সাহাবির নাম জানেন অথচ আমরা এমন সাহাবিরও নাম জানি যে সাহাবি যে না করেছে নাম জানি না ওই যে সাহাবি এসে বলেছে আমি যে না করেছি ঠিক না এমন সাহাবির নামও আমরা জানি যে না করেছে এমন সাহাবির নামও জানি আমরা চুরি করেছে নাম জানি না যখন মোহাম্মদ ওই মাল বন্টন করছিলেন মানে গণিমাতের তখন একজন সাহাবি এসে বললেন না যে আমার কাছে একটা অথবা দুটো স্যান্ডেলের ফিতা রসুল্লাম বলছেন একটা অথবা স্যান্ডেলের ফিতাও যদি কেউ চুরি করে নাই আত্মসৎ করে ফেলে তাহলে তো তার থাকার জায়গা যাহার নাম অপর হাদিসে একজন ব্যক্তি একটা চাদর বা রুমাল রেখে দিয়েছিলেন উনি মারা যাওয়ার পর সবাই ওনাকে জান্নাতি ঘোষণা করলেন সাল্লাম বলছে জি না আমি দেখতে পেলাম যে ওই চাদরটা তার কবরের মধ্যে যাহার নামের আগুন হয়ে দাউ দাউ করে জ্বলছে আর আমাদের দেশের নেতা নেত্রীরা গোটা পৃথিবী মানে দেশকে বিক্রি করে দিয়েছে আমেরিকাকে বিক্রি করার প্ল্যান করছে তারপরে নাকি এরা খেয়ানত না বলেন তারপরে নাকি এরা খেয়ানত না তাহলে কুসংস্কার সংস্কার দূর হবে মিম্বার থেকে কোথা থেকে মিম্বার থেকে জল সারা এদন একদিন একদিন মানে দশটা গরু জমে হবে কারোর বউ বিটি বাচ্চা আসবে জামাইকে নিমন্ত্রণ করেনি আজকে এটাই চলবে কিন্তু মিম্বার থেকে একবারে কলিজা শক্ত করে কথা বলতে হবে মনে করে নিতে হবে যে আমি যে কথাটা বলছি বোধ এইখানে আমি যে দাঁড়িয়ে কথা বলছি এ লাইনে আমাকে বেশি দিন টিকতে আমি যেন না পারি এভাবে কথা বলতে হবে কেন কারণ ওই যে বললাম না বিপদ দুটো আল্লাহ রসুল ধমক মেরে বলছে একটা মিথ্যা কথা বলে থাকার জায়গা যার নাম আর আল্লাহ বলছে হক জানা পরে গোপন করলে ভাগ্যে খারাপ আছে তা আপনি আমি বিপদে না তাহলে হক কথা ওই মেম্বার থেকে বলতে হবে তবে আমাদের সমাজ থেকে কুসংস্কার চলে যাবে কুসংস্কার কাকে বলে এবার খেয়াল করে দেখুন কুসংস্কার কি এটা বাচ্চা জন্ম নিয়েছে আজকে একটা বাচ্চা জন্ম নিয়েছে হসপিটালে রয়েছে সাত দিন পর বাচ্চাটাকে নিয়ে আসছে নিয়ে আসার পরে একটা চামড়ার বালা ঝুলিয়ে দিয়েছে দেয় কিনা দেয় একটা বালা দিয়ে দিয়েছে পাশে একটা লোহা রেখে দিয়েছে রাখি কিনা জানি না আপনাদের লেখা রাখি কি লোহা রেখে দিয়েছে আর বাচ্চার এই সাইডে একটা টিপ দিচ্ছে কেন যেন আমার বাচ্চাকে শয়তান স্পর্শ করতে না পারে আমার বাচ্চা যাতে মানে শয়তান মুক্ত থাকতে পারে এই জন্য দিচ্ছে তাহলে এই যে দশ মাস মায়ের পেটে ছিল ন মাস মায়ের পেটে ছিল তো টিপি বাঁকিয়ে দিয়েছে আর ওই বালাই বেঁধেছে মানুষ কত বগল এটা হচ্ছে কুসংস্কার ধরে নেন কুসংস্কারের আরো একটা ভালো ভাষা আছে সির্ক কুসংস্কারের ভালো ভাষা আছে শির্ক লোকটা দোকানে বসে আছে আল্লাহ সয়ত কতই না রুজি দিয়েছে একজন ব্যক্তি বলছে ভাই ওই টুপিটার দাম কত তো বলছে এখন সন্ধ্যাবেলা এখন তো বাকি দিতে পারবো না বাকি দিলে আমার অমঙ্গল হবে জি এটা যে কুসংস্কার এটা আপনি বললেন কেন আপনার আপনি বলতে পারতেন আপনার নাম যদি চণ্ডীদাস হতো এটা হিন্দু বলবে এটা হিন্দু সকালবেলায় গিয়ে ধূপ ধুনে দিয়ে সে ওই আপনার দোকানের সামনে জল ছিটাবে পানি ছিটাবে নি ধুলো উঠছে আপনি ছিটান এটা আলাদা ব্যাপার কিন্তু বরকতের আশায় সে জল ছিটাচ্ছে পানি ছিটাচ্ছে আর এই ধূপ দিয়ে একটু পুজো করে নিচ্ছে আপনি কি হিন্দুর বাচ্চা নাকি আপনার বাপের নাম কি নরেন্দ্র মোদী নাকি আপনি এটা করেন কি করে আরে আপনার মধ্যে তো ইসলাম নাই নাই আপনার বিবি আবার কিছুই বুঝে না তো যদি জামাই না তো কি করে বুঝবে তো বিবি ঘর ঝাড় দিচ্ছে তো বিবির মা বেড়াতে আপনার খাটের একবারে উপরে চর্দা দিয়ে পান চাপাচ্ছে আর ঝাড়ু দিচ্ছে মেয়ে তো চট করে মেয়ে বলছে খবরদার এই নোংরা বাইরে ফেলো না তাহলে অমঙ্গল হবে বলে না এটা হচ্ছে কুসংস্কার এগুলো হচ্ছে শির তারপরে বেচারা রাত্রিবেলা সহবাস করে নিয়েছে সহবাস করার পরে শীতের রাত্রি আর গোসল করা হয়নি তো তার শাশুড়ি বলছে ঘটনা কি বা সে নিজেও সে কি করছে বলছে যে না চুলার কাছে যাওয়া যাবে না রান্না করা যাবে না মাটিতে হাঁটা হাঁটা দেবে না মাটিতে কি অভিযোগ করবে তো যখন সহবাস করলেন মাটি কি করেছিল মানুষের কমন ফেন্চ নাই অথচ হাদিস থেকে পাওয়া যায় কোনো ব্যক্তি যদি সহবাস করে ফেলে সে যদি ইচ্ছা করে আরও একবার সহবাস করবে তার যদি যা ইচ্ছা সে কি করবে সেজন্য সুন্দর করে লজ্জাস্তান ধুয়ে অজু করে ঘুমিয়ে পড়ে অজু করে ঘুমিয়ে পড়ে ভালো করে বুঝবেন অজু করে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পরে কি দেখছি যে তিনটি চুয়ান্ন বাজছে আর চার মিনিট আছে এখন যদি শাড়ি না খাই তো আমার রোজাটা হবে না ও কি অবস্থা আছে বলেন তো অপবিত্র না ওই অবস্থায় শাড়ি খাওয়া জায়েজ ওই অবস্থায় শাড়ি খাওয়া জায়েজ ওই অবস্থায় শাড়ি খাওয়া ওই অবস্থায় নাকি ভাত রান্না যায়েজ না ওই অবস্থা নাকি হাঁটা চলা যায় না মানুষ কত বড় পাগল খালি কি সম্মিলিত মনোজাতি শিখেছেন আর কিছু ইমাম সাহেব কেঁদে দোয়া করলেন সবাইকে পার করে দিলেন আরে নিজের অ্যাকাউন্টে কিছু না থাকলে কি পার হওয়া যায় নিজের অ্যাকাউন্টে লাগবে তো তারপরে বাচ্চারা একটু বড় হয়ে গেছে কোমরে বেঁধে দিয়েছে ডোর কি বলেন আপনারা ডোর ডোরা 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 আর তার সাথে একটা এক ধরনের জিনিস দেয় আমাদের লেখায়। চখা চকি বলে গোল 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 কেন এটা বাধা হয়েছে এটা বাধার কারণ হচ্ছে শয়তানের জন্য ক্ষতি না করতে পারে অসুবিধা নাই মানে আমার ছেলেকে হেফাজত করবে হেফাজতের মালিককে আল্লাহ একটা ডোরা যদি হেফাজত করতে পারে কপাল পোড়া জাতি ফলের দোকানে দাঁড়িয়ে আছে স্বামী আর স্ত্রী তো বলছে ওই কলা নাও কলা নাও তো কলাগুলা কি সুন্দর লাগছে তো দোকানে বলছে জি দিদি বলছি এই এই কলাগুলো নেন কলা নিতে গেছে একটা কলার সাথে একটা কলা বাই লেগে আছে একটা কলার সাথে আর একটা কলা বাই চান্স লেগে আছে খুব বিপদে পড়ে গেছে কলা চাপ নিয়ে চাপ গিয়ে চাপ ধরে লেগে আছে হয় কিনা চাপ দিয়ে গেছে তো ওইটা দেওয়া করেন কি খবরদার এটা দেওয়া যাবে না তো কেন বলছে এটা খেলে জোড়া বাচ্চা হবে একটা বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ আরে মানুষ তো মানুষ এরা কত বড় মূর্খ বিদ্যা তো নাই নাই বুদ্ধিও যে নাই তাহলে যার বাচ্চা হচ্ছে তাকে জোড়া কলাই খাওয়ান তার কেন বাচ্চা হয় না আশ্চর্য দুনিয়া এই কত বড় কুসংস্কার এ কুসংস্কার ঢুকে কি করে কারণ সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সোমেনা তালা তাওয়্কল তুয়াল্লা আল্লাহ আল্লাহর প্রতি একেবারে কঠিনভাবে তাওকুল করতে হবে কঠিনভাবে তাওকুল করতে হবে বুকের উপর দিয়ে যদি বুল্ডু চলে যাই এই জাতির সামনে হক কথা বলে যেতে হবে ভালো হক কাজ করে যেতে হবে একটা কথা করোনা দিশের বাইরে গেলে বিপদ আপনার জন্য বিপদ আপনাকে আমি আমার ঘটনা দেখাই একটা ছোট্ট ঘটনা পয়েন্ট টু বি নোটেড আপনি একটু খেয়াল করেন হাদিসের উপরে কি করে আমল করতে দেখেন আমার স্ত্রী আমাদের বাড়ি থেকে ওর দাদার বাড়িতে যাচ্ছিলো একটা ক্যারি ব্যাগের মধ্যে মোবাইল নিয়ে ক্যারি ব্যাগের তলাটা ফুটো ছিল বুঝতে পারেনি তো ক্যারি ব্যাগ থেকে মোবাইলটা পড়ে গিয়েছে কখন তো ওই বাড়িতে গিয়ে আমাকে ফোন করতে গিয়ে দেখছে মোবাইল নাউজিবিল্লা মোবাইল হারে গিয়েছে তো মোবাইল হারে গিয়েছে তো এবার মেয়ে মানুষদের কাজ যেটা হয় বুঝতে পারছেন তো আর পাঁচটা মেয়ে বলছে কি খুঁজছো ও আরে আল্লাহ আকবার এই মোবাইলটা কোথায় পড়ে গিয়েছে কি ঘটনা ঘটলো আল্লাহ কি অবস্থা হলো যদিও ছোট মোবাইল অল্প দাম তো এখন কি করব কি করে ফোন করব তো একজন পাশ থেকে বসে দাঁড়াও তোমার মোবাইল নাম্বারটা বলো তো এই নাম্বার ফোন দিচ্ছে তো সুইচ অফ মানে পাকা মালি পেয়েছে বুঝতে নেই সুইচ অফ মানে ও দিবে না তো সুইচ অফ হয়েছে সুইচ অফে যে পাড়ার প্রতিবেশী মহিলাগুলো বলছে হয় মেয়েটা কী করলো রে কী করলো রে তো এই করতে করতে ওই দাদা ওর যে দাদার বাড়ি ওই দাদার বাড়ির পাশে হচ্ছে মসজিদ যে মসজিদ থেকে সুন্দর করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে বুঝতে পারেন নি হক কথা বলার জন্য যে মসজিদ থেকে আমাদেরকে সুন্দর করে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দেওয়ার ঘটনা শুনবেন নাকি আপনাকে তিরিশ সেকেন্ড দেখায় আমাকে বলছে আমি যখন আমিন বলছি জোরে কয়েকজন ছেলে হয়েছে তো নামাজের মধ্যে সভাপতি না সেক্রেটারি ও বলছে আসতে রে দিন রাত ও খালি নামাজ বাদ দিয়ে সব সময় বিড়ি খায় নামাজের টুক বাদ দিয়ে সব সময় বিড়ি খায় মানে মিস্টার ইবলিসের বাপ ও তো ও বলছে আস্তে রে শেষ হয়ে গিয়ে কি শুরু করলি রে ফেতনা তোরা কি ব্যাপার আম্বলাম জি ওই যে সহি মুসলিম শরীফ দেখা যাচ্ছে ওটা নিয়ে আসেন দলিল দিচ্ছি পরের দিন গিয়ে দেখছি মুসলিম শরীফই নাই এরা আছে জাহালা দেখেন তো কি করেছে একে করতে করতে যখন আমার কাছে ফোন বললাম যে বাড়িতে চলে খালাস একটা মোবাইল হারিয়ে গিয়েছে আল্লাহ সব মাধ্যমে দান আমাদেরকে অথবা এই মোবাইলের মাধ্যমে কাউকে জাহান নামে দেবে তো আল্লাহর সিলেকশান তুমি চলে আসো অসুবিধা নাই রাত্রিবেলায় ছেলেকে শোয়ানোর জন্য যখন মশারি টাঙাচ্ছি দেখছি হঠাৎ করে বড়ো মসজিদ থেকে ঘোষণা আসছে বলছে শাইনুর রহমানের একটা মোবাইল হারিয়ে গিয়েছে যদি আপনারা কেউ পেয়ে থাকেন হয় আমাদের মসজিদে অথবা তার বাড়িতে পৌঁছে দিয়েছেন তো তখন এই বাক্য দুবার বলেছে ঘোষণা করে না করে নাকি আপনাদের এলাকায় এরকম যে আমার গ্যাস লাইটার হারে গিয়েছে সিগারেট খাওয়ার পাচ্ছি না জি ছাগল হারিয়ে গিয়েছে ধনোটা হ্যাঁ একসাথে তিনটি কালার আর ওই ছাগল হারিয়ে গিয়েছে একটা শিঙ আছে একটা সিং নাই তো যাই হোক এভাবে ঘোষণা করছে ঘোষণা শেষ হয়ে যখন গিয়েছে তা আমি এই রকম সুরে বলছি এভাবে বলছি আল্লাহ শাহিনুর রহমান জানে মোবাইলটা না পাই তা আমার স্ত্রী হট করে উঠে বলছে বলো কি গো শাহনুর আমার মোবাইলের না আরে তোমার মোবাইল তো তোমার মোবাইলের ব্যাপারে ঘোষণা আছে আমি কনফার্ম তো যেটা আমার মোবাইল কিন্তু আমি এটা বললাম তো বলছে কেন আমি বললাম আমি ব্যক্তিগতভাবে আমার গবেষণায় আমি তেরোখানা হাতি জানি বোখারি মুসলিম তিরমিজি না সাইতে সাল্লাম বলেছেন যে যদি মসজিদ থেকে কোনো কিছুর ঘোষণা হয় হারিয়ে যাওয়া কোনো বস্তুর ঘোষণা হয় তুমি যদি শোনো তো তুমি তার জন্য বদ দোয়া করো তুমি বলো সেজন্য অমুক জিনিস না পায় ওটা শাহিনুর হোক পারো আর বাপ হোক আল্লাহ রসুলের হাদিসের উপর আমল করেছি বুঝতে পেরেছেন আমার কথা জি হাদিস কোরআন মানতে গেলে কি করে মানতে হবে এভাবে মানতে হবে এভাবে মানি বলেই তো মজা পাই হাত তুললে যে দোয়াটা কবুল হয় কি করে হয় আপনাকে সেই পুরনো স্মৃতি একটু দিয়ে দিই যদিও এখানকার যতজন মানুষ আছে সোশ্যাল মিডিয়ায় সবাই জানে একটা ঘটনা দ্বিতীয়টা জানে না দুটো ঘটনা অ্যাডজাস্ট করে আপনাকে একটু আমি দেখাই খেয়ালটা করেন আমি আর আমার স্ত্রী খাটের উপরে শুয়ে শুয়ে হট করে ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখছি একজন বক্তা খুব হুঙ্কার দিয়ে কথা বলছে আমি বললাম বাপরে বাপ এই বক্তার সাথে যদি আল্লাহ ওয়াজ করে নিত কতই না ভালো হতো নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কতই না ভালো হতো এই এই বক্তার সাথে যদি একদিন বক্তৃতা করতে পেতাম এটা আমার মনের আকাঙ্ক্ষা মনের ইচ্ছা এই কথা বলে মোবাইলটা রাখলাম হয়তো আধ ঘন্টা বা এক ঘন্টা হয়েছে ঠিক অতটা মনে নাই এমন তো অবস্থায় হঠাৎ করে একটা মোবাইলে রিং বেজে উঠলো সময় ফোন আসতেই থাকে আমি বললাম আসসালামু আলাইকুম বলছে ওয়ালাইকুম সালাম বলছিলাম ডোমকুল থেকে নজরুল সাহেব বলছি জি বলেন হুজুর মাঝে মধ্যে পিস সাহেব বলি ওনাকে আমি মানে মজা করে আর কি বলেন হুজুর ঘটনা কী তো বলছে একটা ডেট দিতে হবে একত্রিশে ডিসেম্বর আমি বললাম যে ডায়রিটা দেখি ডেট ফাঁকা আছে কি না তো বলছে নজরুল সাহেব বলছে ডেট ফাঁকা থাকবে না মানে কোথাও যদি ফাঁকা না থাকে তো ফাঁকা করে নিতে হবে তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ঠিক দেখি দাঁড়ান তো ডায়রিটা দেখতে দেখতে বলছে প্রধান বক্তা আব্দুর রাজ্জাক মিন ইউসুফ দ্বিতীয় বক্তা শাহিনুর রহমান তৃতীয় বক্তা রাহুলকে নিয়ে যায় কিনা আমি বললাম জি হান্ড্রেড পার্সেন্ট ফাঁকা আছে আপনি মারেন লিখেন তাড়াতাড়ি নাই মানে একটু আগে দোয়া করলাম আল্লাহ কবুল করে নিয়েছে তো চোখ দিয়ে পানি চলে আসলো চোখ দিয়ে পানি চলে আসলো আল্লাহ আকবার আরে ভাই আলেম হতে হবে এরকম নাকি হক কথা বলা যখন সাথে আমি সাক্ষাৎ করলাম সালাম দিলাম তো মনে হলো যেন আমাকে কত বছর আগে থেকে চিনে এইটা ওনার ব্যবহার এইটা ওনার ব্যবহার কতদিন আগে থেকে যেন চিনে আর এই যে সালাফি কনফারেন্সে বক্তৃতা শোনেননি আমার জি তার কিছুদিন আগে রাত্রিবেলায় আমি বলছি আল্লাহ কত বড় বড় মাহফিলে আমি বক্তৃতা করি তো বাংলাদেশে তো যাবো ভাবছি দেখা যাক কী করা যায় যদি সারা কনফারেন্সে একবার দাওয়াত হতো তো আলহামদুলিল্লাহ ভালো হতো পরের দিন রবিবার শনিবারে আমি একটা ব্যাস্কে পরে এসে এই কথাটা আমি আর আমার স্ত্রী দুজনই ওই একইভাবে শুয়ে শুয়ে বলছি আল্লাগো সালাপি কনফারেন্স যদি একবার দাওয়াত পেতাম অত ভালো লাগতো কেন অনেক আলেমলে আমারা আসে তাদের সান্নিধ্যের জন্য লাখ লাখ জনতা হয় তার জন্য না আলেম আমাদের সাথে একটু থাকলে সময়টা ভালো কাটবে এই জন্য যদি দাওয়াত পেতাম কতই না ভালো হতো ওখান থেকে আমার বাড়ির থেকে বাহান্ন কিলোমিটার দূরে আমার একটা চেম্বার আছে একদিন আমি ট্রিটমেন্ট করি একদিন ওখানে বসি তো ওখানে গিয়ে আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে তো সে সমস্ত কিছু মুছে দিয়েছে টেবিল চেয়ার মুছার পরে বসার পরে তো নেটটা অন করে দিয়েছে ম্যাসেঞ্জারের প্রথমে কি মুনির বিন মুজাহিদ বলে একজন ভাই ওখানে নক দিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবদুল্লা বিন আব্দুর রাজাক ভাইয়ের তরফ থেকে বলছি ওস্তাদজি জি বলেছে এবার আপনাকে দুটো মাহাপিলে চাই চাই বুঝেননি রাত্রেবেলায় ভাবলাম পরের দিন দেওয়া সঙ্গে সঙ্গে আবু এসি ভাইকে ভাইয়ের নাম্বারটা দিয়ে বললাম ওনার সাথে যোগাযোগ করেন উনি আমার বাংলাদেশের সিডিউলটা একটু দেখছেন তো আলহামদুলিল্লাহ পোস্টারও হয়ে গিয়েছে একটা বক্তৃতা শেষ আবার আল্লাহ যদি বাঁচিয়ে থাকে তো নারায়ণগঞ্জে ইনশাল্লাহ দেব বক্তৃতা যখন করলাম এক বারোটা পঁয়তাল্লিশে আমাকে দেওয়া হয়েছিল বারোটা পঁয়তাল্লিশে প্ল্যান করে সাজানো হয়েছে যে সাইনুর রহমানের বক্তৃতা শুনলে তো মানুষ পেশচাব করে না ডায়াবেটিসের রোগী বসে থাকে তো মানুষকে একটু হুঙ্কার দিতে হবে তো লোকজনকে জাগিয়ে তুলতে হবে যে এই বক্তৃতা শুরু করেছে আলহামদুলিল্লাহ এত চিৎকার চেঁচামেচি দিয়ে জনগণ আমাকে ভালোবাসা দিয়েছে বক্তৃতা শেষে যখন গাড়িতে উঠবো আবদুল্লা বিন আব্দুর জাক বুকে জড়িয়ে ধরে বলছে আব্বুর সাথে দেখা না করে যেতে পারবেন না আমি বললাম আপনার আব্দু আব্বুর সাথে দেখা করতে হবে আর ওদিকে আমার রাজশাহীতে ছোটো খেলা বলছে মামা তুমি যদি আমার বাড়িতে না আসো সম্পর্ক থাকবে না লেন এবার ঠেকান তা আমি বললাম কী করবো আমি তো একটা গাড়ি করেছি যাওয়ার জন্য তিনি নিজের গাড়ি আমাকে দিয়ে বললেন ভোরবেলা আব্বুর সাথে দেখা করে তারপরে যাবেন তারপরে আমি বাড়িতে চলে গেলাম ঘুম তোর আসে কি ওইরকম অবস্থা তারপরে যখন আসলাম ফজর আবদুল্লা ভাইকে ফোন দেওয়া হলো তিনি আসলেন উস্তাদজি একটু সময় নিয়ে বেরিয়ে আসলেন যার সাথে হ্যান্ডশেক করতে চাচ্ছি সেই বুকে জড়িয়ে ধরে এটা বোধহয় ভালোবাসা না নাকি বুকে জড়িয়ে ধরে আমার জন্য দোয়া করলেন শেখের জন্য ছোট একটা উপহার এনেছিলাম আলহামদুলিল্লাহ গ্রহণ করলেন এত আমি খুশি হয়ে গেলাম অন্তর একটা শান্তি হয়ে গেল কেন আল্লাহ সুবান তালা মানুষকে ওইদিকে ধাবিত করে মানুষ যা চাই মানুষ যা চাই আরও যে কত আলেমের সাথে কত ঘটনা ঘটেছে ওটা তো আপনাকে অন্য কোনো দিন শোনাবো আপনাদের এখানে আবার উনত্রিশ তারিখে আসছি ঠিক না কোথায় কটা বারো ভরিয়া বারো ঘরিয়া মহারাজ আবার আসছি ইনশাল্লাহ ওদিনও অন্য কোনো ঘটনা আপনাকে শোনাবো বলছিলাম আমি আমার দুয়াটা যে আল্লাহ এভাবে কবুল করে আপনাকে বলছি তবে আমাকে আমার বাড়িয়ে না বুঝেননি মানে আল্লাহকে বললে যেন আল্লাহ শোনে আল্লাহকে বললে যেন আল্লাহ শোনে তো শোনার পেছনে কারণটা কী কারণ যে থাকে এরকম এ দেখেন এরকম কারণ শাহিনুর রহমান একটা ডিগ্রি করছে ইন্ডিয়াতে বলে ডিএ ডিএলএড যেটা করলে প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়া যায় তো আমি বিভিন্ন ক্যাটাগরির ছেলে মেয়েদেরকে পড়াই ইংরেজির শিক্ষক আমি তো ইংরেজি পড়াই যারা চাকরি পাবে আর্মি থেকে শুরু করে আবগারি বিভিন্ন ধরনের গ্রুপ প্রাইমারি হাই সমস্ত টিচাররা বিভিন্ন লেভেলের শিক্ষকরা হব শিক্ষকরা আমার কাছে পড়ে তাদের কলিজার টুকরা আমি আমি আমার কাছে ইংরেজি তারা পড়ে আপনাদের দেশের বহু মানুষ আমার ক্লাস করে অনলাইনে তো তারা আমার কাছে পড়ে তো তাদেরকে আমি এই যে পড়াই এই যে পড়ানোর মধ্যে দিয়ে যে ইসলামটাকে আমি কি করে এক্সপোজ করি ইসলামটাকে যে কি করে বলি আপনি যদি আমার একটা ক্লাস দেখেন তো বুঝতে পারবেন আমাদের টার্গেটটা কি পৃথিবী দেখেছি মানে কুসংস্কারকে মুক্ত করব আর আমাদের অরিজিনাল ইসলামটা কি করব জাতির সামনে পেশ করব এতে কি আমাদের লজ্জা হওয়ার দরকার যে দ্বিধাবোধ থাকার দরকার কারণ আমরা কার কথা বলছি ওই আল্লাহর কথা যে আল্লাহ এক সেকেন্ডের মধ্যে আপনাকে আমাকে ঝিঁটিয়ে বিদায় করে দিতে পারে